গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন বেজে গেছে কটা বলো তো? 10:30 এখন বাজে। তো আমি দেখো রেডি হয়ে গেছি, তো একটু বাইরে বেরোবো। তো কোথায় যাচ্ছি? তোমরা তো সাথে আছো, দেখতে পাবে। আর আমার অনুষ ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর প্রচুর পরিমাণে ভালোবাসা। তো ও রেডি হয়ে গেছে, ও বসে আছে ওখানে। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে সকাল থেকে। জানো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, ঘাগরবুড়ি বলে একটা মন্দির আছে, ওখানে যাওয়ার কথা ছিল, তো আজকে ক্যান্সেল হয়ে গেল। কেন কি, ওর একটু কাজ চলে এসেছে, তো ওকে বেরোতে হবে। তো সেই জন্য আমাকে বললো যখন রেডি হয়েছি তখন চলো বাইরে একটু কোথাও গিয়ে ঘুরে আসি। তো প্রথমে এখান থেকে আমি মায়ের বাড়ি যাবো, মায়ের বাড়িতে একটু কাজ আছে, ওখান থেকে বেরোবো, তারপরে বাজারে যাব। তোমরা তো সাথে আছো, অবশ্যই দেখতে পাবে। তো ঠিক আছে চলো দেখে নাও। আর এখন পর্যন্ত আমি কিছু খাইনি, আজকে তোমাদের দাদা ভাই আমাকে বাইরে কিছু খাওয়াবে, বুঝেছো? তো ঠিক আছে, এই মাথাটা ওঠাও, তোমাকে দেখতে পাচ্ছে না, সবাই ভাববে কে বটে কে বটে। তো আমি কাজ করছি, হাই, আমি একটু কাজ করছি ফোনে। তো ঠিক আছে চলো, তাহলে আমি তো রেডি হয়ে গেছি অলরেডি, আর বেরিয়ে যাই তাহলে, তালাটা লাগাই, বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আমরা প্রত্যেক বাড়ি এইখানটাতে আসি আর ভিডিওটা বানাই, কেন বলো তো এই জায়গাটা খুব সুন্দর লাগে, গাছ আঁকাও আছে, তাহলে বলবে দাদা ভাই এক্ষুনি বেরিয়ে পড়লাম, বেরোলাম। তো এখন আমি মায়ের বাড়ি যাবো, তারপর ওখানে কিছু কাগজপত্র আছে নিতে হবে, তারপর আবার বেরোবো, ঠিক আছে? সব দেখবেই। জিনিস নিলাম। তো এই দেখো মন্দিরে ঢুকছি, এই মন্দিরটার নাম হচ্ছে মা বটদই কালী মন্দির। ঢুকবে না তো? যাই হোক, এটা খুব জাগ্রত মন্দির, আমরা দেখো মানে চারিপাশটা খুবই সুন্দর। তো তোমাদের দাদাভাইয়ের একটু তাড়া ছিল, সেজন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এবারে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, তোমাদের দাদাভাইকে বললাম ঢোকো। তো এটা হচ্ছে বটদের মা কালীর থান, আমাদের রানীগঞ্জে, আমাদের বাড়ির কাছাকাছি এটা মন্দিরটা। তো আমাদের যখনই ইচ্ছে হয় তো তখনই গিয়ে পুজো দিয়ে আসি। তো ঘাগরবুড়ি যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, তো বটদইতে আমরা পুজোটা দিয়ে দিলাম। তো এই যে ব্রাহ্মণকে দেখছো সবাই, ওই ব্রাহ্মণ তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, সেজন্য ওরা গল্প করছে, সেজন্য আর কি হাসাহাসি করছে, আর আমি পুজোটা দিয়ে দিলাম। আর এখানে দেখছো ধূপকাঠির প্যাকেটটা আমি ছিঁড়তে পারছিলাম না, তো তাই আমি ওই ওকে বললাম যে কানাইদা একটু ছিঁড়ে দাও প্যাকেটটা। তো যাই হোক, ধূপকাঠিটা কানাইদা জ্বালিয়ে দিল, তারপর আমি দেখিয়ে নেব ঠাকুরগুলোকে। তো চলো তোমরা দেখতে থাকো। এটা কোথায়?
চলো মন থেকে পুজো করানোর নিয়ে কাজ, তাই না? কি পড়ে গেলাম না পড়ে গেলাম তাতে কোনো যায় আসে না। তো ঠিক আছে, দেখো আমি পুজো করছি, কেন কি ধূপ দেখাচ্ছি সব দিকে, আর ওখানে যেখানে ধূপ দিলাম ওখানে মানে ইয়ে বসতো, ওই কী বলে বামা খেপা। তো ঠিক আছে চলো, আমাদের পুজো হয়ে গেল, আমার পুজো হয়ে গেল, এবার তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিলাম। ঠিক আছে চলো দেখতে থাকো। তো দেখো এটাই হলো বড়দের মা, খুব জাগ্রত। তো এখানে গেছিলাম পুজো করতে, আমাদের পুজো ওই যে দেখো ইয়ে করছে, সিঁদুরটা দিল আমাকে, তো আমি সিঁদুরটা মাকে পরিয়ে দিই। ঠিক আছে তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমরা সেদিনে পুজো করার পরে একটু পৌরসভা গেছিলাম, পৌরসভায় প্রচুর ভিড় ছিল। তো তারপরে বাড়ি গেলাম, তো বাড়ি যাওয়ার সাথে সাথে একটা আমাদের দাদা হয় জেঠুর ছেলে, ও মারা গেছিল। তো বাড়িতে অবস্থা খুবই খারাপ, নিজের জেঠুর ছেলে হয় তো তার জন্যে ভিডিও বানাতে পারিনি, আর আমি ভিডিওটা মানে বানাতে চাইও নি, বাড়িতে সবাই এসেছে ওখানে আমি ভিডিও করতে পারিনি। তো আমরা এখন স্নান টান করে এই বসে আছি। তো ঠিক আছে, ভিডিওটা আর আমি বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে।